আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। কিন্তু যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার রুমের সামনে অনেকটা খালি জায়গা আছে। সেই খালি জায়গায় আমরা বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বপন করে সবজি বাগান তৈরি করছি। অলরেডি আমার চ্যানেলে সবজি বাগানের ভিডিওটি দেওয়া আছে, চাইলে আমার চ্যানেল থেকে সবজি বাগানের ভিডিওটি দেখে নিতে পারেন। যেহেতু অনেকটা খালি জায়গা, এখানকার যে বস উনি সেই খালি জায়গায় কিছু মুরগি পালন করে। কিছুদিন আগে আমি ওইখান থেকে একটি মুরগি নিয়ে আসছিলাম, নিয়ে এসে চিকেন গ্রিল তৈরি করছিলাম। অলরেডি আমার চ্যানেলে চিকেন গ্রিলের ভিডিও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেল থেকে চিকেন গ্রিলের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি আরও একটি মুরগি নিয়ে আসছি, সেই মুরগিটা পরিষ্কার করতেছি। আমরা সাধারণত ইফতারের সময় খাওয়ার জন্য ছোলা বুটভোনা, পেঁয়াজি, বেগুনি বিভিন্ন ধরনের চপ তৈরি করে থাকি। সারাদিন রোজা রেখে প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, তো আজকে আমি ইফতারের সময় খাওয়ার জন্য একটু ভিন্ন ধরনের খাবার আয়োজন করব। আশা করতেছি আমার ভিন্ন ধরনের ইফতার আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি চার পিস করে নিব। চার পিস করা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কথা বলতে বলতে এটা বলতেই ভুলে গেছি আজকে আমি কি তৈরি করব। আজকে আমি শিক কাবাব তৈরি করব। শিক কাবাব তৈরি করার জন্য মুরগির টুকরোগুলো যেমন হওয়া উচিত আমি আমার পছন্দ আর সুবিধা অনুযায়ী তেমনভাবে টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ আর সুবিধা অনুযায়ী টুকরো করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাংস আলাদা করে নিছি। কাবাব তৈরি করার জন্য এখন ছোট ছোট টুকরো করে নিব। কাবাব তৈরি করার আগে মাংস কিছু সময় ম্যারিনেট করে রাখব, তাহলে মাংসের মধ্যে ভালোভাবে ঝাল লবণ পৌঁছাবে। এইখানে আমি পরিমাণ মতো আদা আর রসুন নিছি। এখন আমি আদা রসুন ব্লেন্ড করে নিব। কাবাব তৈরি করার জন্য আগে থেকে যেই মাংস টুকরো করে রেখেছিলাম, এখন একটা পাত্রে সেই টুকরো করে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন দিব আদা রসুন পেস্ট। পরিমাণ মতো টক দই, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাবাব মশলা, কালো গোলমরিচের গুঁড়া, আর দিব লেবুর রস। তো লেবুটা টুকরো করে নিব। তো পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সরিষার তেল। তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করে রাখা মাংস আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো এখন কয়লায় আগুন ধরানো হবে, তো এখানে কয়লা ঢেলে নেওয়া হচ্ছে। কয়লাগুলো যেহেতু অনেক বড়, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিয়াতানা। কয়লার মধ্যে মিয়াতানা দিলে আগুন তাড়াতাড়ি ধরে।
মতোই যে আগুন ধরানো হয়ে গেছে। এইদিকে মেরিনেট করে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে। এখানে 12টা শিক আছে। তো আমি মেরিনেট করে রাখা মাংস আবারও ভালোভাবে মাখাই নিচ্ছি। এখন আমি শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। আমি আমার সুবিধা অনুযায়ী মাংস শিকের ভিতরে গেঁথে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী শিকের মধ্যে মাংস গেঁথে নেবেন। তো এভাবে করে আমি মেরিনেট করে রাখা মাংস সবগুলো শিকে গেঁথে নিব। এখানে 12টা শিক আছে। আমি একে একে 12টা শিকেই মেরিনেট করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো গেঁথে নিয়েছি। এখন কয়লার আগুনে পুড়িয়ে কাবাব তৈরি করার পালা। অনেকেই কমেন্টের মাধ্যমে বলেন আমার বাড়ির আশেপাশের পরিবেশ দেখতে আপনাদের কাছে ভালো লাগে। আমার কাছেও অনেক ভালো লাগে। এই গাছে একটা পাখি বাসা তৈরি করেছে। আপনারা পাখি দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাখিটা এখনই উড়ে চলে যাবে। পাখিটা সব সময় ওর বাসায় বসে থাকে, তার কারণ পাখিটার বাসায় 2টা ডিম আছে। কিছুদিনের মধ্যেই হয়তো ডিম থেকে বাচ্চা ফুটবে। এইদিকে কয়লায় আগুন ধরে গেছে। এখন আমি একে একে কয়লার আগুনের উপরে সবগুলো শিক দিয়ে দিচ্ছি। সবগুলো শিক দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন পুড়িয়ে কাবাব তৈরি করে নেওয়ার পালা। এক পাশ পুরানো হয়ে গেছে, অন্য পাশ উল্টে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে শিক কাবাবের উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। শিক কাবাব গুলো তৈরি হয়ে গেছে। এখন আগুনের উপর থেকে শিক কাবাব গুলো উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন শিক কাবাব তৈরি করা হয়ে গেছে। আমার এইখানে এখন 6:40 বাজে, 7:20 ইফতারের সময়। এখন আমি একে একে টেবিলে ইফতারের খাবারগুলো গুছিয়ে নিব। তো টেবিলে ইফতারের খাবার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আছে লেবুর শরবত। সারাদিন রোজা রেখে লেবুর শরবত পান করতে আমার খুবই ভালো লাগে। আমি প্রতিদিনই লেবুর শরবত তৈরি করি। এখানে আছে তরমুজের জুস। ফলের মধ্যে আজকে ইফতারের খাবার হিসেবে রেখেছি তরমুজ, আম, আঙুর, খেজুর বা খুরমা। আর কাবাব তৈরি করেছি সেটা তো দেখতেই পেয়েছেন। আর তৈরি করেছি রুটি। শুরুতেই বলেছি আজকে ভিন্ন ধরনের ইফতারের খাবার আয়োজন করব। আশা করতেছি আমার ভিন্ন ধরনের ইফতারের খাবার আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।